মানুষের পাশে মানুষের সহযোগিতা এসে না দাঁড়িয়ে সরকার উল্টো পানির দাম বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সরকারগুলো তাদের জনগণের করোনা মহামারীতে তাদের জনগণের দুর্দশার কথা চিন্তা করে তারা যখন সমস্ত ইউটিলিটি চার্জগুলো কমিয়ে দিচ্ছে, সেখানে বাংলাদেশের এই গণবিরোধী সরকার, এই সরকার এই করোনা মহামারীর মধ্যেও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে এতটুকু দ্বিধা করেনি। আমরা এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে, এই মহামারীর মধ্যে এই অন্যায়ভাবে অহেতুক পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে এখানে আজকে এই সরকার আজকে গত 9 বছরে আজকে 14 বার পানির মূল্য বৃদ্ধি করেছে। পানির দাম বাড়লো কেন যেভাবে জবাব চাচ্ছি, সেভাবে পানির দাম অবিলম্বে কমিয়ে আনার জন্য আমরা দাবি করছি। এই পানি থেকে আমরা নিষ্কৃতি লাভ করতে পারতাম, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে না। পানির আরাক নাম জীবন, আর ওয়াশার পানির আরাক নাম মরণ। আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে উনি যিনি অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় বসে আছেন তাকে চ্যালেঞ্জ করে বললাম, ওয়াশায় যে পানি দেওয়া হয়, আপনি তো বিদেশে পানি খান, একদিনের জন্য একবার হলেও ওয়াশার পানির এক গ্লাস পানি যদি আপনি খান, খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনি যদি চিকিৎসকের শরণাপন্ন না হন তাহলে রাজনীতি ছেড়ে দেব। আমরা ওয়াশা বরাবর দিলাম।